এবার দুইজনে মিলে একজন ফজর পড়লেন আর একজন ফজর পড়েন নাই বলুন একজন ফজর পড়লেন আরেকজন কি ফজর পড়েন নাই দুইজনে হযরত উমরকে যিনি ফজর পড়ছেন সাথে জিজ্ঞাসা করছেন উমর আপনি নামাজ পড়েন নাই ফজরে আমি রাসূলের কাছে গিয়ে বলবো যে আপনি ফজরের নামাজ পড়েন নাই উমর বলেন তুমি রাসূলকে বলো আমি আমার উত্তর দেব দুইজনে তর্ক করতে করতে নবীর কাছে হাজির আমার নবীর দরবারে হাজির হয় এবার হযরত উমর বলেন হুজুর সফরে গিয়েছিলাম পানি পাই নাই মাটি দিয়ে তয়ম্মম করা যাবে কিনা ওই তয়ম্মম গোসলের তয়ম্মম হবে কিনা আমার সাথী জিজ্ঞাসা করছেন উমর ফজরের নামাজ পড়ার উপায় কি আমি উমর বললাম যেহেতু কোরআনের আয়াতে আল্লাহ যতটুকু বলেছেন আর আপনার হাদিস দ্বারা যতটুকু পাওয়া গেছে তাতে পানি না পাওয়ার কারণে আপনি তয়ম্মম করেছেন লাইলাতুল তারিসের ঘটনা আছে অতএব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ফিরছিলেন ফেরার সময় তখন ফজরের কাছাকাছি তিনি তাবু সেখানে খাটিয়েছিলেন তাবু খাটাবার পরে অবস্থান করছিলেন এখন নামাজ পড়বেন মদিনায় এদিকে পানিও নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেছেন ওই নিজের প্রয়োজন সারার জন্য কিন্তু তিনি প্রয়োজন সেরে যখন ফিরলেন ফেরার পরে এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গী হয়ে আসবেন সাথে সাথে হাজিরিন আয়েশার গলায় ছিল একটা হার বলুন গড়াই ছিল কি হ্যাঁ ওই হারটা খুঁজে পাওয়া যাচ্ছিল না এখন স্ত্রীর হার মেয়ে মানুষের অলংকার কত কলিজার টুকরা কি বলে ঠিক না স্বামীর কাছ থেকে জীবনে যদি একটা গোনার হার আদায় করতে পারে জীবনে যদি স্বামীর কাছ থেকে চুরি জীবনে যদি স্বামীর কাছ থেকে অলংকার কোনো নারী কোনো মা কোনো বোন যদি আদায় করেন কোনো নিতে পারেন স্বামীর পক্ষ থেকে এই গিফটটা অনেক সময় দেখা যায় নারীরা এটা এত যত্ন সহকারে রাখে এটা কোনো মতেই ছাড়ে না অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গলার হার এটা হারিয়ে গেছে গলার হার হারিয়ে যাওয়ার কারণে রাসূল আয়েশাকে সাথে নিয়ে তিনি চলবেন এটা হতেই পারে না স্ত্রীর গলার হার উদ্ধার না হওয়া পর্যন্ত যাওয়ার কোনো উপায় নাই ওদিকে আল্লাহর নবী তিনি তাবুতে আছেন সাহাবায়ে কিরামকে বললেন সাহাবীরা আয়েশার গলার হার খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা আয়েশার গলার হারটা খোঁজো ওরা সবাই আয়েশা যে পর্যন্ত গিয়েছিলেন খুঁজতে খুঁজতে হয়রান এখানে কোনো হার কোথাও নাই এখানে সাহাবায়ে কিরাম দেখলেন যে ফজরের নামাজের রক্ত এত কাঁচাকাচি হয়ে গেছে যে সূর্য উঠবে বলুন সূর্য কি উঠবে ওই সূর্য ওঠার কাছাকাছি ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কিরাম বলেন হুজুর এখন এই মুহূর্তে করব কি পানিও নাই ফজরের রক্ত চলে যাচ্ছে আর আয়েশার গলার হার হারিয়ে গেল আয়েশার কারণে আমাদের সবার ফজরের নামাজ আজকে শেষ হয়ে যাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশার আব্বা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আব্বা জান আবু বকর সিদ্দিক সেই মজলিসের মধ্যে সেই দলের মধ্যে সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ করা শুরু করলো যে আবু বকর তোমার মেয়ের কারণে আজকে আমাদের নবীর ফজরের নামাজ শেষ হয়ে যাচ্ছে আর আমরাও ফজরের নামাজ পড়তে পারবো না আল্লাহর কাছে কি জবাব দেব এমন একজন মেয়ে তুমি জন্ম দিয়েছো যে তোমার মেয়ের কারণে আজকে নবীর ফজরের নামাজ হবে না আমাদেরও হবে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খেপে গেলেন অত্যন্ত তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন আমার মেয়ের কারণে নবীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে আমার মেয়ের কারণে নবীর সঙ্গীদের ফজরের নামাজ কাজা হয়ে যাবে হযরতে আয়েশা বলেন ফান্তাহারানি আবু বকর আয়েশা বলেন আমার বাবা আমার মাথা এসে আমার মাথার মধ্যে টানা দাও শুরু করছে মাথার মধ্যে আঙ্গুল খাটো কইরা এই লম্বা আঙ্গুলটা যদি মাঝখানে বাঁকা করে তাহলে এটা কি হয় একটা বুলেটের ধাক্কা হয় না কতক্ষণ না কেন জি 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 কি হয় জি ধাক্কা হয় হযরতে আয়েশা বলেন ফান্তাহারানি আবু বকর আমার বাবা আবু বকর এইভাবে আঙ্গুল দিয়ে আমার মাথায় টানা দেওয়া শুরু করছে যে তোমার মতো একজন মেয়ের কারণে আজকে নবীর ফজরের নামাজ হবে না তোমার মতো একটি মেয়ের কারণে নবীর সঙ্গীদের ফজরের নামাজ হবে না হযরতে আয়েশা বলেন আমি চোখের পানি ছাড়া শুরু করলাম আমার রানের উপরে আমার নবীজির মাথা মোবারক ছিল আমি যে জোরে কাঁদবো সেই জোরে কান্না পর্যন্ত কাঁদতে পারছি না যেহেতু বাবা আমাকে আঘাত করেছেন এমন ভাবে আঘাত জায়গাতে আমি ব্যথা পেয়েছি ওদিকে আল্লাহর নবী তিনি আমার রানের উপর থেকে মাথা তুলে আমার বাবাকে সতর্ক করে দিলেন আবু বকর আপনি আপনার কাজে যান আপনি আপনার কাজে যান নামাজ কাজা হচ্ছে কি কাজা হবে না এই বিষয়টা আমি বুঝবো দেখছেন স্ত্রীর প্রতি কি চমৎকার সাপোর্ট না হলে শ্বশুর ধাক্কা মারছে রসুল ইচ্ছা করলে আরেকটা ধাক্কা দিতে পারে যে তোমার কারণে এইটা হয়েছে কি বলেন তাই না দুই দিকে ধাক্কা খেলে মহিলা যায় কোথায় কথা বুঝছে দেশে যাবে না এখানে থাকবে কথা বুঝা গেছে সে দেশে যাবে না
এখানে থাকবে এটা মুসিবত হয়ে যাবে কথা বুঝতে পারছেন যদিও শ্বশুর সাহেবের পক্ষ থেকে মেয়ের মাথার উপরে আঘাত করা হয়েছে কিন্তু তারপরও আমার নবীজি ওই আঘাতের সাথে তাল মিলাইয়া আমরা কিন্তু হুজুরের বাঙালি একজন আরেকজনের কি লাইলে আমরাও মনে করি যে একটা লাত্তি দিলে বোধহয় মজা হবে কিন্তু বুঝি না লোকটা কি কারণে মার খাচ্ছে অন্যায় অন্যায় ভাবেও তো তার উপর আঘাত হতে পারে কি বলে ঠিক কি না একজন ইসলাম সংযমী হতে বলেছে ব্রেক করতে বলেছে আমাদেরকে ভাইরা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর কে বলা আবু বকর আপনি জান ফজরের নামাজ কাজা হবে না ফজরের নামাজ আদা হবে সময় মতো পড়ব না সময় মতো পড়া হবে না এটা আমি দেখব ঠিক ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উসাইদ ইবনে হুযায়র একটা সাহাবীর নাম বলেন বরকত হবে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন যে উসাইদ তুমি একটু দেখো তো ভালো করে হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা তখন উটগুলোকে উঠানো শুরু করলে উটগুলো তো মাটিতে বসা ছিল জি জি উটগুলো উঠাতে গিয়ে একটা উটের ইয়ে থেকে আমার পেটের নিচ থেকে হাড় বেড়ে হয়ে যখন আসছে ঠিক তার আগেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা কাজী যদি পানি পাওয়া না যায় ওদিকে ফজরের নামাজ শেষ হয়ে যাচ্ছে ওয়াক্ত কাজী তাড়াতাড়ি মাটিতে হাত মেরে তোমরা তয়াম্মুম করে ফেলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি তয়াম্মুমের অর্ডার দিয়ে দিলেন অর্ডার দেওয়ার কিছু পরে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু বলে হুজুর উটের প্যাটের নিচে হাড় পড়েছিল উট উঠাবার কারণে হাতটা পাওয়া গেছে বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী তাড়াতাড়ি তিনি সাহাবায়ে কেরামকে বলেন সাহাবীরা তোমরা তয়াম্মুম করো ফজরের ওয়াক্ত এখনো বাকি আছে এখনো সূর্য উদিত হয় নাই আমরা ফজরের নামাজ আদায় করি নবীজি ফজরের নামাজ তয়াম্মুম করে আদায় করলেন এখনো সূর্য উঠে নাই সুবহানাল্লাহ এবার নবীজি বসে বক্তব্য দেওয়া শুরু করলেন তার বক্তব্যের মধ্যে মায়েশার প্রশংসা শুরু হয়ে গেল যে মায়েশাকে মাথায় তালা দিয়েছেন তার বাবা আর সেই মায়েশাকে কেন্দ্র করে নবী এখন বক্তব্য দিলেন যে মায়েশা হলেন আল্লাহর ভাষায় আউয়ালু বারাকা মায়েশা এই পৃথিবীর মধ্যে মুসলমানের জীবনের একটা বিশাল মাসালার সমাধান দিয়েছেন যে পানি পাওয়া না গেলে তয়াম্মুম করলে উজুর বিকল্প হয়ে যাবে কাজেই মায়েশার হার না হারাইলে এই মাসলা পাওয়া যায় তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর হাজিরিন দেখলেন নারীর মর্যাদা ছোট করে ইসলাম দেখে নাই আল্লাহর নবী মায়েশার প্রশংসা করলেন তিনি ইচ্ছে করলে অবাল্লক করতে পারতেন যে মেয়ে মানুষ কি দরকার এটা নাথিং এটা কোনো থিঙ্কিং এর মধ্যেই নাই এটা চিন্তাধারার ভিতরে আনার কোনো